মিড ডে মিলে দুর্নীতির যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের প্রেক্ষিতে টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবে রাজ্যকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। তিনি বলেছেন, আমি আগেই বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রদের খাবারের প্লেট থেকেও চুরি করতে দ্বিধাবোধ করেন না। একবার ভাবুন, যদি এক বছরে দুটি কোয়ার্টারে 100 কোটি টাকা দুর্নীতি হয়ে থাকে তাহলে গত 12 বছরে কত টাকা সরিয়েছে। টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারীর এই টুইট এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের জেআরএম এর এই রিপোর্টের ভিত্তিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি যেমনটা বলেছেন যে এর পিছনে নিশ্চয়ই কোনো রকম অভিসন্ধি রয়েছে, তার কারণ এক্ষেত্রে একতরফা রিপোর্ট জমা দেওয়া হয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে কোনো বক্তব্যই নেই এই রিপোর্টে। তার ঠিক কি অভিযোগ শুনুন। প্রথম থেকে কথা হয়েছিল যে আমাদের প্রকল্প অধিকর্তা সেই রিপোর্টটি দেখবেন এবং সই করবেন, যেহেতু এটার নাম জেআরএম, জয়েন্ট রিভিউ মিশন। কিন্তু রিপোর্টটা আশ্চর্যজনকভাবে আমাদের কাছে না পাঠিয়ে ছড়িয়ে দেওয়ার পর সেখানে নানা রকম কাল্পনিক অর্ধসত্য অসত্য মিলিয়ে আমাদের বিরোধী লোকেরা আসর জমাতে নেমে পড়েন এবং কিভাবে একটা নির্দিষ্ট উদ্দেশ্য এবং নির্দিষ্ট অভিযোগ নিয়ে তারা আমাদের এখানে এই কমিটিকে, যাকে এখন আমার প্রায় কেন্দ্রীয় একটা এজেন্সি বলেই মনে হচ্ছে, আমাদের খবরদারি করার জন্যে আমাদের উপর এবং আমাদের বিশেষ অভিসন্ধি নিয়ে এখানে যে তারা এসেছিল সেটা এখন পরিষ্কার হয়ে গেছে। স্বাভাবিকভাবে এই ঘটনা ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তর্জা। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ তিনি যেমনটা বলছেন যে স্কুলে কতজন পড়ুয়া আছে তা কেউ জানে না, ক্লাসে হয়তো 20 থেকে 30 জন বাচ্চা আছে কিন্তু বলা হচ্ছে 50 জন বাচ্চা, সব জায়গাতে দুর্নীতি। ঠিকই বলেছেন তিনি, শুনুন। স্কুল নাই, স্কুলে যেহেতু বাচ্চা নাই সেখানে মিড ডে মিলের খরচা যাচ্ছে, কতজন স্টুডেন্ট আছে তার কোনো হিসাব নেই, 50 জনের জায়গায় 20 জন বাচ্চা, 30 জন বাচ্চা আছে, 50 জনের জন্য মিড ডে মিলের খরচা আসছে, সব জায়গায় দুর্নীতি। সেটা তদন্ত করে যা রিপোর্ট এসেছে সেটা জানা গেছে, পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী, বলছেন আমাদের জিজ্ঞেস করেনি কেন। আরে যে চোর তাকে কি জিজ্ঞেস করবে, যে চুরি করছে জেনে বুঝে তাকে জিজ্ঞেস করবে নাকি, তাহলে রিপোর্টটা কি হবে। যেটা ওনারা বাস্তব দেখেছেন সেই রিপোর্টই দিয়েছে। অন্যদিকে গতকাল বাঁকুড়ার ওন্দার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা বললেন যে 2018 এবং তারপর 2021 ভোটে বিজেপিকে ভোট দিয়ে পাপ করেছেন ভোটাররা এবং তার প্রায়শ্চিত্ত তাদের করতে হবে। স্বাভাবিকভাবে এই ঘটনা ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানোতর। দেখুন, বাঁকুড়ায় 2019 সাল আর 21 সালে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে যে পাপ বাঁকুড়ার মানুষ করেছে তার প্রায়শ্চিত্ত আগামী দিনে করবে তারা। 2019 লোকসভা এবং 2021 বিধানসভা পরপর দুই নির্বাচনে বাঁকুড়ায় তৃণমূলকে অনেকটা পেছনে ফেলে দিয়েছে বিজেপি। 2019 লোকসভা ভোটের ফলের নিরিখে বাঁকুড়া জেলার 12টা বিধানসভা কেন্দ্রের মধ্যে 12টাতেই এগিয়েছিল বিজেপি। 2021 বিধানসভা ভোটেই 12টা আসনের মধ্যে 8টায় জেতে বিজেপি, তৃণমূল জেতে 4টি আসনে। এবার দোরগোড়ায় পঞ্চায়েত ভোট, এই প্রেক্ষাপটে বুধবার বাঁকুড়ার ওন্দার সভা থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে গিয়ে কার্যত ভোটারদের দিকেই আঙুল তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, জানিয়ে পাল্টা হুঙ্কার ছেড়েছেন শুভেন্দু অধিকারী। এটা শুধু বাঁকুড়া জেলার অপমান নয়, গোটা রাজ্যের ভোটার ভদ্রমণ্ডলীকে অপমান করা যে বাঁকুড়া জেলা বিজেপিকে ভোট দিয়ে পাপ করেছে। প্রায়শ্চিত্ত তাদেরই করতে হবে, প্রায়শ্চিত্ত কয়লা ভাইপোকে করতে হবে পশ্চিমবঙ্গের সীমাহীন দুর্নীতির জন্য। বাঁকুড়ায় দাঁড়িয়ে তৃণমূলের জন্য ভোট চাওয়ার পাশাপাশি বুধবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা ভুল পথে পরিচালিত হয়ে বিজেপিকে ভোট দিয়েছেন, আমরা অভিমান করিনি, কিন্তু এবার বলে গেলাম আপনিও মানুষ আমিও মানুষ, আপনিও রক্ত মাংসে গড়া আমিও রক্ত মাংসে গড়া, আপনি যদি নিজের অধিকার নিয়ে না লড়েন তৃণমূল কংগ্রেসও আপনাদের অধিকারের জন্য আগামী দিন লড়বেন না। আমি স্পষ্ট করে বলছি, আপনার অধিকারের জন্য আপনাকে লড়তে হবে। তৃণমূল কংগ্রেস রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনে স্বাভাবিক রাজনৈতিক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, আর পশ্চিমবঙ্গের মানুষের পাশে দাঁড়ানোর অধিকার সুযোগ কোনোটাই তৃণমূলের থাকবে না। কিছুদিন আগে সাগরদিঘির উপনির্বাচনের আগেও ভোটারদের উদ্দেশ্যে কার্যত এরকমই মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা অঞ্চল একটা বুথে যদি তৃণমূল না জেতে, তৃণমূল হারে, তাহলে সেই বুথকে কিন্তু বাংলার মানুষ তথা সাগরদিঘির মানুষ মীরজাফরের বুথ বলে আখ্যা দেবে, মীরজাফরের অঞ্চল বলে আখ্যা দেবে। এবার বিজেপির শক্ত ঘাঁটি বাঁকুড়ায় দাঁড়িয়ে বিজেপিকে জেতানোর জন্য কার্যত ভোটারদের দায়ী করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে জঙ্গলমহল ছিল তৃণমূলের শক্ত ঘাঁটি,
কিন্তু 2019 থেকে সেখানে হাওয়া ঘুরে গেছে বিজেপির দিকে। পঞ্চায়েতে কি হারানো দুর্গ ফিরে পাবে তৃণমূল, নাকি গড় ধরে রাখবে বিজেপি, সেটা বোঝা যাবে পঞ্চায়েত ভোটের ফলেই। কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।